দাদা, আমার নমস্কার।
আজকে কিনা সেই চম্পুক ডুবুরে চাচ্ছ না করে আমার বাসায় তাই তো আপনি ব্যবসা বাণিজ্যে দেখেছেন দাদা আমাকে ভাই ভাই হঠাৎ কেন আজকে আমার বাড়িতে এসে দেখেছেন আপনি আমাকে বই ভাই বই ভাই ইয়ার কারণ আপনি বুঝতে পারেন ঠিক বুঝতে পারলাম না তবে শুনুন দাদা আপনার কন্যা শিশু মনোহর আমারও পুত্র অতি দুরলক্ষিত তাই তো সবকিছু জেনে শুনে এসেছি আপনার এই জানি নব যেহেতু আপনি ছেলের বাবা আপনি নিজেই এসেছেন আপনি কি পারবেন আমার দুটি সত্য মানতে সত্য আপনার তাহলে আপনি আমার সত্যের কথা শুনুন আপনি যদি আমার মেয়ের জন্য সমান সমান স্বর্ণ দিতে পারেন আর আমার মেয়ের জন্য সমান সমান টাকা দিতে পারেন অবশ্যই বাচ্চু মানে আপনার ঘরে আমার মেয়েকে সম্মান করে দাদা গৃহপত্রী উনি কি বলেছে যে উনার মেরুদণ্ডে নাকি আমাকে স্বর্ণ দিতে যে ধনের ঈশ্বর চান্দু ধনের ঈশ্বর ধন দিয়ে বাঁধতে পারে বারোগোলা ধন আছে ওনার মেরুদণ্ডে আমার টাকা পয়সা কিছু লাগবে না দাদা আমি আপনার মতো একটি ভালো মনের মানুষ চেয়েছিলাম যাতে আমার মেয়ে তার ঘরে সুখে থাকতে পারে অবশ্যই আমি যোগ্য আমার মেয়ে যে আপনার ঘরে সুখে থাকবে দাদা আমি আপনার সম্বন্ধে রাজি রয়েছি কিন্তু আমার একটি সত্য আপনার সত্য রয়েছে অবশ্যই আমার একটি সত্য কি এমন সত্য দাদা বলুন এবার আমার সত্যের কথা শুনুন সেই চপ্পক জগৎ থেকে বয়ে নিয়ে এসেছি পঞ্চতি লোহার কলা অবশ্যই ও তৃণমুষ্টি কাস্টের খুলি এই তৃণমুষ্টি কাস্টের খুলি দিয়ে আপনার মেয়ে যদি আমার হস্তের পঞ্চতি লোহার কলায় সিদ্ধ করতে পারে তবে এই পুত্র বধূকে যাব আমার সেই অবশ্যই অবশ্যই তোমার হস্তের পঞ্চটি ব্যবহার করাই সে সিদ্ধ করবে তাই আপনার মেয়েকে আমি পরীক্ষা করি সে যদি সত্যিকারই ক্ষতি হয়ে থাকে অবশ্যই আমার হস্তের পঞ্চটি ব্যবহার করাই সে সিদ্ধ করে দিতে পারে সে যদি সত্যিকারই সত্যি হয়ে থাকে অবশ্যই আমার হস্তে পঞ্চতি ভার পাইছে তাই তো আপনি একটু বসুন দাদা আমি আমার মেয়েকে নিজে দেখে বলছি আমি তোকে এখনই পঞ্চটি লোহার কলায় এনে দিচ্ছি দাদা অবশ্যই তাই তো আমার মেয়ে কি বলেছি জানে
বলেছেন? কি বলেছেন? কে আরে দেহ বাবা লোহার কোলায় আগে রাখলি ভয় লাগ। আমার মেয়ে ওলা লোহার কোলায় সিদ্ধ করে দিবে কত বড়ি কাজ। কি কই বলে? নেকি খাবত্রিস। নগর মশাই। এই মুহূর্তে তুমি পঞ্চটি লোহার কোলায় অতিনমস্তি কাষ্ঠের খুরি তুলে দাও। এই নিন পঞ্চটি লোহার কোলায় অতিনমস্তি কাষ্ঠের খুরি। আহা! তাই তো আমি যতক্ষণ এই পঞ্চটি লোহার কোলায় সিদ্ধ করবি। আচ্ছা। তুমি একটু ভিতরে যাও। হ্যাঁ হ্যাঁ আসুন সদা বাবা। অবশ্যই নেকি খাবত্রিস। চলো। আমি জানি তুই পঞ্চটি লোহার কোলায় সিদ্ধ করতে পারবি না। আমি তোমাকে প্রাণ খুলে আশীর্বাদ করছি মা। Oh,
তাই না মাকু? তাই বলছি কি জানো, ওরে জাগে জাগে ওকে বলে তোমায় দিলাম বল, ওরে লোহার কলাই ছিল তোর পাত্রের ভিতর, আজ তুমি আমার নাম লিয়ে একটু আর চুলায় ঝাল দাও মাগো, তোমার লোহার কলাই সিদ্ধ হয়ে যাবে।